আসসালামু আলাইকুম ড্রাইভার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমার অনেক ভালো আছে। তো গাইস, দীর্ঘ কয়েকদিন তো আমরা কিন্তু এগেইন আরও একটা ভিডিও চলে আসছেন। ভিডিওর টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। আজকে কিন্তু আমি আপনাদের সামনে MSI 5 এর লেটেস্ট ভার্সন অ্যান্ড তার সাথে অ্যাপেলাপাতো আপডেট যে সেটিংস ইউজ করে অ্যান্ড যে এমুলেটার সে ইউজ করে সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরবো। সো বিস্তারিত সেটিং ভিত্তিক কথা আমরা ভিডিওর মধ্যে বলবো। সো বেশি কথা না বললে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, ভিডিও স্টার্ট করার আগে আমি বর্তমানে এখানে দেখিয়ে দিই অ্যাপেলাপাতো তার এমুলেটারে কি কি সেটিং রাখছে অ্যান্ড সে বর্তমান কোন এমুলেটার ইউজ করে। তো প্রথমত এমুলেটার দিয়ে আমরা এখানে দেখিয়ে দিই। সো আমি এটা একটু জুম করে আপনাদের দেখিয়ে দিতেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপেলাপাতো যে এমুলেটারের ভার্সনটা ইউজ করতেছে সেটা হইতেছে MSI 5 এর লেটেস্ট একটা ভার্সন অ্যান্ড সেটা কিন্তু অবশ্যই P64 bit, মানে পাই ভার্সনের 64 bit, অ্যান্ড ভার্সনটা 5.12.120.6303 অ্যান্ড এটা কিন্তু MSI 5 এর লেটেস্ট একটা ভার্সন। অ্যান্ড অনেকে হয়তো বা এখনো পর্যন্ত জানেন না যে MSI 5 এর নতুন একটা লেটেস্ট ভার্সন আসছে। তো যাই হোক, এই ভার্সনের ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনাদের দিয়ে দিবো। অ্যান্ড আমি বর্তমান যে এমুলেটারটা ইউজ করতেছি সেটাও কিন্তু এই ভার্সন, সেম ভার্সনের। অ্যান্ড সেকেন্ডলি আমরা এখানে দেখবো আমাদের অ্যাপেলাপাতোর যে সেটিংসটা আছে, নতুন আপডেট সেটিংস, সেটা আমরা এখান থেকে দেখে নিবো। সো এখানে কিন্তু আমি তার টুইস্টটা দেখতে পারি নাই, এখানে কিন্তু আমি দেখছি তার যে এক্স অ্যান্ড ওয়াইড যে সেন্সিভিটি আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এক্স হচ্ছে 0.60 অ্যান্ড ওয়াই হচ্ছে 0.24। অ্যান্ড আপনারা কিন্তু জানেন যে লো সেন্সিভিটির মধ্যে অ্যাপেলাপাতো সব থেকে লো সেন্সিভিটি ইউজ করে আমার জানা মতে। অ্যান্ড আপনাদের জানা মতে কোন প্লেয়ার যদি এর থেকে লো সেন্সিভিটিতে গেম প্লে করে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন। অ্যান্ড আমি কিন্তু একসময় অ্যাপেলাপাতো সেন্সিভিটি ট্রাই করতাম, অ্যান্ড বর্তমান ভিডিও বানানোর ক্ষেত্রে আমি কিন্তু বর্তমানে হাই সেন্সিভিটিতে শিফট হয়ে গেছি, যার কারণে কিন্তু লো সেন্সিভিটি বর্তমান খেলতে পারি না। তো অবশ্যই সবাই কিন্তু লো সেন্সিভিটিতে খেলতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ প্র্যাকটিসের দরকার হয়ে থাকে। অ্যান্ড তাছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেলাপাতো যে কি ম্যাপিং ইউজ করে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দেখিয়ে দিতেছি। অ্যান্ড এই সম্পূর্ণ সেটিংস কিন্তু আমি নিয়েছি তার লাইভ স্ট্রিম থেকে। অ্যান্ড অনেকে হয়তো জানে না যে হচ্ছে সে কোথায় লাইভ স্ট্রিম করে। আপনারা যদি অ্যাপেলাপাতো লাইভ লিখে সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু তার ইউটিউব চ্যানেল দেখতে পারবেন। অ্যান্ড সে কিন্তু ওখানে রেগুলার লাইভ স্ট্রিম করে, বর্তমানে একটু গ্যাপ দিতেছে, কি কারণ হয়তো বা জানি না। তো যাই হোক, তাছাড়া কিন্তু এখানে সিক্রেট একটা জিনিস, নতুন একটা জিনিস অথবা পুরাতন জিনিসই বলতে পারেন যেটা অ্যাপেলাপাতো ইউজ করে। তাছাড়া কিন্তু অনেক অনেক বড় ইউটিউবার আছে, তারা কিন্তু এটা ইউজ করে। এন্ড আপনাদের একটু বলে দিই, অ্যাপেলাপাতো কিন্তু লো এন্ড পিসিতে খেলে না, তার গ্রাফিক্স কার্ড হইতেছে RTX 3060। অ্যান্ড তার এই গ্রাফিক্স কার্ডে সে কিন্তু স্মুথে গেম প্লে করে। সো স্মুথে গেম প্লে করলে সে কিন্তু এখানে অনেক বেশি অ্যাডভান্টেজ পায়, যেরকম হচ্ছে সে বেশি FPS পাইতেছে অ্যান্ড অনেক বেশি স্মুথনেস পাইতেছে গেমের মধ্যে। সো এটাই কিন্তু সব থেকে মেন বিষয় যে আপনি যদি বেশি পরিমাণ স্মুথনেস পান সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু এনিমিকে হেডশট লাগাইতে পারবেন। তো আজ পর্যন্ত আমি যত বড় বড় ইউটিউবার দেখছি সবাই কিন্তু বেশিরভাগ প্লেয়ারই কিন্তু এই স্মুথে অথবা স্ট্যান্ডার্ডে গেম প্লে করে থাকে। অ্যান্ড আলটাতে কিন্তু অনেকে খেলে, যারা আলটাতে খেলে অবশ্যই তারা খেলে, কিন্তু যে টুর্নামেন্ট প্লেয়ারগুলো রয়েছে যেগুলো হেডশটের জন্য খেলে সেগুলো কিন্তু স্মুথে গেম প্লে করে থাকে, আপনারা হয়তো বা জানেন না। যাই হোক, এখন আসা যাক আমাদের MSI 5 এর মধ্যে। সো MSI 5 কেন এই বড় বড় ইউটিউবারগুলো ইউজ করে? অনেক বড় বড় ইউটিউবার কিন্তু যারা আছে MSI 5 অথবা MSI 4 ইউজ করে থাকে। সো এই ভার্সনগুলো তারা কেন ইউজ করে? সো এখানে কিন্তু মেন যে কথাটা আসে সেটা হইতেছে আমাদের এই ফ্রি ফায়ারের জন্য ব্লুস্ট্যাক কিন্তু প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে। অ্যান্ড ব্লুস্ট্যাক অ্যান্ড MSI এর মধ্যে কিন্তু ক্লাব আছে, যার কারণে কিন্তু MSI এখানে ব্লুস্ট্যাক্স এর থেকে ভার্সন নিয়ে এসে MSI কোম্পানি তারা কিন্তু এখানে প্রকাশ করে। অ্যান্ড এই MSI কোম্পানি তারা কিন্তু প্রতিটা ভার্সনের আপডেট নিয়ে আসে না, অনেক দিন পর, 2 থেকে 3 মাস, এই যে বর্তমান যে ভার্সনটা আসছে এটা কিন্তু আমার জানার মতে 3 থেকে 4 মাস পরে এই আপডেট ভার্সনটা আসছে আর কি। সো তারা কিন্তু এখানে কোনো নতুন নতুন আপডেট নিয়ে আসে না, কারণ হইতেছে তারা যে আপডেটটা আনে সেটা কিন্তু ফ্রি ফায়ারের জন্য পারফেক্ট হবে এরকম দেখেই কিন্তু আনে। তারা কিন্তু জানে যে তার বেশিরভাগ প্লেয়ারই কিন্তু ফ্রি ফায়ার গেমার রয়েছে। অ্যান্ড ব্লুস্ট্যাক্স এর ক্ষেত্রে ব্লুস্ট্যাক কোম্পানি কিন্তু ফ্রি ফায়ার নিয়ে কাজ করে, তবে কিন্তু এখানে একটা সমস্যা আছে, ব্লুস্ট্যাক শুধুমাত্র ফ্রি ফায়ার না। আপনারা যদি দেখেন ব্লুস্ট্যাক যখন আপডেট নেয় অ্যান্ড আপডেটের ওখানে যে নোটিশটা দেয় কোন কারণে তারা আপডেট দিতেছে, সো ওইগুলো লক্ষ্য করলে আপনারা কিন্তু দেখতে পারেন যে শুধুমাত্র তারা ফ্রি ফায়ার নিয়ে কাজ করে না, অনেক অনেক গেম আছে তারা সেগুলো নিয়ে কিন্তু কাজ করে থাকে। আর এখানে কিন্তু সব থেকে বেশি সামনে এগিয়ে থাকতেছে আমাদের কিন্তু MSI 5, কারণ হচ্ছে MSI 5 কিন্তু ফ্রি ফায়ার নিয়ে কাজ করে, যার কারণে কিন্তু ফ্রি ফায়ারে সব থেকে বেশি পরিমাণ অপটিমাইজ দেখতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা যে সেন্সিভিটি দেখেন সেটা কিন্তু অনেক পারফেক্ট। অ্যান্ড তাছাড়া কিন্তু যে ইনপুট ল্যাগ আছে সেটা কিন্তু MSI 5 এর মধ্যে অনেকটা কম আছে, আপনারা জাস্ট ট্রাই করে দেখবেন। অ্যান্ড যারা MSI লাভার রয়েছেন তারা কিন্তু জানেন যে ব্লুস্ট্যাক 5 অ্যান্ড MSI 5 এর মধ্যে কতটা পার্থক্য আছে। তো যার কারণে কিন্তু সবসময় আমি প্রথমের দিকে ধরি হচ্ছে ব্লুস্ট্যাক 5 এর থেকে MSI 5 কিন্তু সর্বপ্রথমে আমি ধরি, কারণ হচ্ছে MSI 5 এর যে ভার্সনটা আসুন না সেটা কিন্তু সেরা হবে, সেটা কিন্তু সবাই জানে, কারণ 3 থেকে 4 মাস ঘাটাঘাটির পর তারা কিন্তু নতুন একটা ভার্সন রিলিজ করে। তো যাই হোক, আমি যে বর্তমান যে ভার্সনটা ইউজ করতেছি এই ভার্সনের ডাউনলোড লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা কিন্তু ইজিলি এটা ডাউনলোড করতে পারেন। তো গাইস, আমি বর্তমান যে এমুলেটারে এই MSI 5 এর মধ্যে যা যা সেটিং অ্যাপ্লাই করে রাখছি সেটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোর হিসেবে কিন্তু 4টা কোর অ্যান্ড মেমোরি কিন্তু 8 GB অ্যান্ড পারফরমেন্স হিসেবে হাই পারফরমেন্স। অ্যান্ড এখানে কিন্তু DPI 240 ধরে আমরা এখানে চলে আসলাম ডিসপ্লে, ডিসপ্লেতে কিন্তু 1080p রেজুলেশন, DPI কিন্তু 240 অ্যান্ড তাছাড়া কিন্তু এখানে এক্সট্রা কিছু নাই। দেন আমরা গ্রাফিক্স
and graphics এখানে দেখতে পাচ্ছেন OpenGL and interface render photo আছে and STC texture beta এখানে কিন্তু হার্ডওয়্যার ইউজ করতেছি and আপনারা যদি চান যে আপনাদের এমুলেটরের মধ্যে হার্ডওয়্যার ডিকোডিং এটা অন করবেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ওল্ড ভার্সন আপনাদের গ্রাফিক্স কার্ডের যে ভার্সনটা আছে যে ভার্সনটা বর্তমানে রানিং ইউজ করছেন সেটা কিন্তু এখানে হার্ডওয়্যার ডিকোডিং সাপোর্ট করে না সো যাই হোক আপনারা যদি হার্ডওয়্যার ডিকোডিং অ্যানেবল করছেন সেই ক্ষেত্রে কিন্তু ওল্ড ভার্সন ইউজ করা লাগবে and আপনারা যদি চান যে আমরা ওল্ড ভার্সন ইউজ করব কোন ভার্সন সবথেকে বেস্ট হবে সো সেই সম্পর্কে যদি জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন সেই ক্ষেত্রে আমি কিন্তু এনভিডিয়া ড্রাইভারের বেস্ট একটা ভার্সন আপনাদের সামনে নিয়ে হাজির হইব যাই হোক এখানে কিন্তু এক্সট্রা কোনো সেটিংস নাই তাছাড়া আমরা এখানে ডাইরেক্ট চলে যাব ফোনে এন্ড ফোনে কিন্তু RG2 বর্তমানে ইউজ করতেছি আমি টেস্ট করতেছি কোনটা কি রকম পারফরম্যান্স দেয় এন্ড তাছাড়া এখানে আমরা চলে যাব এখানে অ্যাবাউটে সো অ্যাবাউটে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল লেটেস্ট ভার্সন ইউজ করতেছি এন্ড যেটা অ্যাপেলাপাতো ইউজ করতেছিল সেটাই কিন্তু ইউজ করতেছি এন্ড এটা কিন্তু আপনারা এখানে পাইবেন না সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নতুন করে কিন্তু এমুলেটর ডাউনলোড করতে হবে এন্ড এমুলেটর ডাউনলোড করার পর কি হবে E64-bit ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিতেছি কারণ হইতেছে আপনারা যদি MSI5 ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু 32-bit পাবেন এন্ড 32-bit কিন্তু কোনো কাম হবে না সো এখানে কিন্তু চলে আসতে হবে আপনাদের MSI অ্যাপলার মাল্টি ইনস্টেন্স ম্যানেজারে সো আপনাদের কিন্তু এরকম আসবে না আমি আপনাদের আরো ভালো করে এখানে দেখিয়ে দিই সো আমি এটা একটু ডিসপ্লেটা শো করে নিতেছি এন্ড এখানে এরকম একটা ইন্টারফেস পাবেন আপনারা এখানে কিন্তু চলে আসবেন এখানে আসার পর কিন্তু এখান থেকে আপনাদের এমুলেটরটা ডাউনলোড করতে হবে ঠিক আছে সো এমুলেটর ডাউনলোড করার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপলার লেখা রয়েছে সো অ্যাপলারে ক্লিক করলে কিন্তু এখানে অ্যাপলার ওপেন হয়ে যাবে এন্ড তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন মাল্টি ইনস্টেন্স ম্যানেজার সো আপনারা এই মাল্টি ইনস্টেন্স ম্যানেজারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে এন্ড আপনারা যদি শর্টকাট অ্যাড করছেন সেক্ষেত্রে ক্রিয়েটে ক্লিক করতে হবে যাই হোক এখানে এই অপশনটা আসার পর আপনার ব্যাকগ্রাউন্ড থেকে এটা ক্লোজ করে দিবেন সো ক্লোজ করার পরে আমরা যে সেটিংস গুলো এখান থেকে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাবো এখানে ইন্টেন্সে ঠিক আছে সো ইন্টেন্সে যাওয়ার পর এখানে কিন্তু ফ্রেশ ইন্টেন্স এখানে ক্লিক করবেন এন্ড ক্লিক করার পর এখানে থেকে আপনার যা চুজ করবেন MSI5 এর পাই ভার্সনে 64-bit এন্ড আপনার যদি অ্যান্ড্রয়েড 11 এ গেম প্লে করছেন সেক্ষেত্রে 11 চুজ করতে পারেন তবে আমার মতে আপনারা যদি ফ্রি ফায়ার গেম খেলছেন সেক্ষেত্রে কিন্তু পাই ভার্সনে 64-bit ইউজ করতে পারেন কারণ অ্যান্ড্রয়েড 11 এ কিন্তু গেম প্লে ভালো হয় তবে ওখানে কিন্তু সাউন্ডের কিছু গ্লিচ আছে সো যাই হোক আমরা এখান থেকে পাই ভার্সন 64-bit সিলেক্ট করে দেন হচ্ছে নেক্সট করবো আর নেক্সট করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখান থেকে আপনারা জাস্ট কোর র্যাম এন্ড সবগুলো চুজ করে দিবেন এন্ড এখানে এগুলো চুজ করার পর আপনারা ডিরেক্ট চলে আসবেন এখানে ABI সেটিংস এখানে কিন্তু মেন সেটিংস ABI সেটিংস এন্ড ABI সেটিংস আসার পর আপনারা X86 দিবেন না আপনারা এখান থেকে X86 এন্ড ARM এটা সিলেক্ট করে ক্রিয়েট করবেন অথবা আপনারা কাস্টম ভাবে কিন্তু এখান থেকে সবগুলো সেট করতে পারেন তবে আমার পরামর্শ হইতেছে X86 এন্ড ARM দিয়ে এটা ক্রিয়েট করবেন এন্ড এখানে পারফরমেন্স মেমোরি হিসেবে আপনার যদি 8GB উপরে র্যাম থাকে সেক্ষেত্রে এখানে হাই পারফরমেন্স অথবা আপনার যদি 8GB র্যাম থাকে সেক্ষেত্রে ব্যালেন্স এন্ড 4GB র্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু লো মেমোরি দিয়ে এখান থেকে সেভ করে দিবেন ঠিক আছে সো আমার কিন্তু এখানে র্যাম 16GB আমি এটা হাই পারফরমেন্স দিয়ে এখান থেকে ক্রিয়েট সো এখানে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু এখানে নতুন করে এমুলেটর ডাউনলোড হবে এন্ড দেন এটা ইনস্টল হবে ঠিক আছে সো ইনস্টল হওয়ার পর আপনারা আপনাদের ফ্রি ফায়ারটা ওপেন করবেন সো আমি এখন আমার এমুলেটরের মধ্যে যাই এন্ড আমি বর্তমান কি কি ইউজ করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তাছাড়া আমি এখানে ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম হেডশট লাগতেছে সো গাইজ FPS এর দিক থেকে কিন্তু এখানে দেখতেছেন Bluestacks 5 এর যেরকম FPS প্রোভাইড করে এখানে কিন্তু MSI 5 এ কিন্তু অনেকটা ভালো FPS এখানে প্রোভাইড করতেছে তো এখানে আমি যে জিনিসটা সবথেকে ভালো লাগে MSI 5 এর এখানে যে জয়স্টিক এর ইস্যুটা আছে এটা কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু এখানে কম হয়ে আসে এন্ড Bluestacks 5 এ কিন্তু বর্তমানে একটু বেশি দেখতেছি এন্ড আমি কিন্তু বর্তমানে স্ট্যান্ড কিম্যাপিং ইউজ করতেছি কি কি ইউজ করতে সেটাও আপনাদের দেখিয়ে দেবো সো এখানে দেখা যাক হেডশট কিরকম লাগে সো আপনার কিন্তু এখানে দেখছেন হেডশট কিন্তু অনেকটা ভালো লাগতেছে এন্ড হেডশট লাগার ক্ষেত্রে কিন্তু আপনার গেম প্লের স্টাইল এখানে ম্যাটার করে তাছাড়া কিন্তু সেটিংস এখানে ম্যাটার করে সো আপনার ড্র্যাগের স্টাইল যদি ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কখনো আপনি কোনো সেটিংসেই কিন্তু হেডশট লাগাইতে পারবেন না সো সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু ড্র্যাগ হেডশট ট্রাই করা লাগবে এন্ড এটা একটু বেশি প্র্যাকটিস করা লাগবে সো গাইজ এখানে আমি এমুলেটরের যে সেন্সিবিলিটি রাখছি সেটা এখানে দেখিয়ে দিই সো সেজন্য আমরা এখানে চলে যাবো কন্ট্রোল এডিটরে এন্ড কন্ট্রোল এডিটরে যাওয়ার পরে এখানে আমরা এখান থেকে ডিরেক্ট দেখিয়ে দিই কত কি রাখছি সো আপনারা এখানে দেখছেন সব ফুল ডিফল্টে রাখতেছি এন্ড তাছাড়া কিন্তু এখানে মাউস সেন্সিবিলিটি X1 এন্ড Y হচ্ছে 0.75 এন্ড 2X হইতেছে 16450 এন্ড সবসময়ের মতো আমি এখনো বলতেছি আপনি যদি ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি X এন্ড Y এর সেন্সিবিলিটি প্রায় সিমিলার রাখার ট্রাই করেন সেক্ষেত্রে একটা ভালো পারফরমেন্স আপনাদের এমুলেটর থেকে পাইবেন এন্ড এটাই কিন্তু সবাই করে আসতেছে সো এখানে ডিফল্ট সেটিংস আমি অ্যাপ্লাই করে ট্রাই করতেছি এন্ড তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে স্মার্টে গেম প্লে করতে পারেন এন্ড আমি স্ট্যান্ডার্ডে ট্রাই করতেছিলাম এটাই ডিলে কিরকম দেয় সেটা দেখার জন্য এন্ড আপনারা যদি জনসংখ্যায় বেশি হয়ে থাকেন স্মার্টে গেম প্লে করে থাকেন সেক্ষেত্রে আমি স্মার্টের সেটিংস নিয়ে আসবো জয়স্টিক ইস্যু নিয়ে কারণ স্মার্টে কিন্তু অনেক বেশি পরিমাণে জয়স্টিক ইস্যুটা হয়ে থাকে আর তাছাড়া কিন্তু অনেক বাগ আছে স্মার্টে সে যেগুলোর কারণে কিন্তু আমার ততটা বর্তমান পছন্দ হইতেছে না হেডশট যতই লাগুক না কেন গেম প্লের মধ্যে যদি হঠাৎ করে কিম্যাপিং গুলো সামনে চলে আসে কিম্যাপিং কোনো বাটনে কাজ না করে সেক্ষেত্রে কিন্তু একটু প্যারাবেদায়ক বিষয় হয়ে যায় সো স্মার্টে আমি গেম প্লে করি না তবে যার কারণে কিন্তু একটু সমস্যা হয়ে যাইতেছে সো যাই হোক আপনার বর্তমান পছন্দ হইতেছে স্মার্টে বেশি পরিমাণে হেডশট লাগে আপনি যদি স্মার্ট কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে স্মার্ট কিন্তু আপনার জন্য বেস্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড আপনি ইউজ করতে পারেন যদি অভ্যস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ইউজ করতে পারেন এটা কোনো সমস্যা না তবে ইনপুট যে ল্যাগটা আছে সেটা কিন্তু স্মার্টে একদম কম তো আজকের MSI 5 এর সেটিংস রিলেটেড ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল এন্ড প্রথমে কিন্তু দেখিয়ে দিচ্ছি অ্যাপেলাপাতো সেটিংস এন্ড আপনারা যদি অ্যাপেলাপাতো সেটিংস অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু ওই সেটিংসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমি কিন্তু অ্যাপ্লাই করছি
তবে আমি কন্ট্রোল করতে পারি নাই, কারণ হইতেছে আমি কিন্তু বর্তমানে মোটামুটি হাই সেন্সিটিভিটি ইউজ করি, আগের মতো লো সেন্সিটিভিটি ইউজ করি না। সো গাইজ আজকে ভিডিও টপিক এই পর্যন্ত ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, এন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই মাস্ট বি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের এই চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের সেটিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।